হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদেরকে আজকে আমার একটা ফ্রেন্ডের গল্প বলবো। আমার ফ্রেন্ডটা নতুন নতুন আমাদের ওয়ার্ডে কমিশনার হয়েছে, বুঝছো তো? কমিশনার সাহেব তার বউকে নিয়ে হঠাৎ করে আমার চেম্বারে আসছে। আমি তো দেখে অবাক, কি দোস্ত, তুই আমার চেম্বারে তোর বউকে নিয়ে কেউ বসতা? আর আমি তো যৌন ডাক্তার, তোর যৌন বিশেষজ্ঞ, তুই আমার কাছে কেন এসেছিস? তো আবার তোর বউকে নিয়ে, তুই তো নতুন কমিশনার হয়েছিস, তুই তো আমাকে মিষ্টি খাওয়াবি, তা না? তোর বউকে নিয়ে আসছিস, কি ব্যাপার? তোর চেহারা এমন দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? তখন তো ও বলতেছে, মানে ও প্রথমে লজ্জা পাচ্ছে, তারপর আমি বললাম ঠিক আছে, লজ্জা পেতে হবে না। বললাম কি, তোর বউকে একটু সাইডে বসতে বল, তুই আমার চেম্বারে এসে বল কি হয়েছে। তো ওকে আমি আমার চেম্বারে নিয়ে গেলাম, আমাদের কমিশনার সাহেবকে। তো তাকে আমি পরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রে? তখন আমার কমিশনার বলতেছে, দেখ না ভাই, তোর এখানে আসছি অনেক লজ্জায় পড়ে, আমি না আমার বউর সাথে সারাক্ষণ গ্যাঞ্জাম হচ্ছে, সারাক্ষণ ঝগড়াঝাটি হচ্ছে, আমার বউর সাথে আমার মনে হয় সংসারটা টিকবে না। তখন আমি বললাম, তুই কমিশনার হয়ে এলাকার সবার বিচার করিস, আর তোর যদি সংসার না টিকে চলবে, কি সমস্যা হয়েছে আমাকে খুলে বল। তখন সে বলল, কেন জানি ইয়ে হচ্ছে, আমি পারতেছি না, আর এই নিয়েই আমার বউ সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, তুই একটা কিছু কর। তো আমি বললাম যে এটা তো কোনো বিষয় না, কত চিকিৎসা আছে না, তুই চিকিৎসা নে। তারপর ও বলতেছে, না আমি ট্রাই করছি সব জায়গা, এখন তুই আমার শেষ ভরসা। তখন আর কি করা, আমার বন্ধু মানুষ, তা আবার আমার ওয়ার্ড কমিশনার, তাকে তো আর ফেলে দিতে পারি না। তাকে আমি আমার পার্সোনাল চেম্বারে আমার বেডে শুয়ে দিলাম, শুয়ে দিয়ে তাকে চেক আপ করতে 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 আমি বলতেছি, দেখ তো বন্ধু আমি কেমন। তো বলতেছে আমার বন্ধু, আমার কমিশনার সাহেব, তোকে তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, তুই তো আমাকে বিয়ে করিস নি দেখে আমি আর একজনকে বিয়ে করেছি। তারপরে তো আমি ওকে চেক আপ করতেছি, ওর উপর থেকে নিচ পর্যন্ত মাপতে 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 যাচ্ছি, পরে এই তো কি আর করা। তখন আমি ওরে বললাম, তুই বন্ধু কিসের কমিশনার হয়েছিস, তুই তোর ঘরে ঠিক রাখতে পারতেছিস না, তুই এলাকার কি বিচার করবি রে? শোন, তোর তো একটু সমস্যা হয়েছে, এই জন্যই তো তোর বউ এরকম ঝগড়া বাজাচ্ছে, চলে যেতে চাইছে। আমি একটা কাজ করি, শোন, তোকে ইন্ডিয়ান কিছু মালিশ টালিশ আছে এগুলো লিখে দি, আর আমার চেম্বারে এই সপ্তাহে সপ্তাহে আসবি, অনেক সময় দিতে পারবি বউকে, বউও ঠিক থাকবে, তুইও ঠিক থাকবে। ঠিক আছে, হ্যাঁ এই কথা যে বললাম, ও তো এখন অনেক খুশি। এরপর থেকে মাঝে মাঝে ওই মলমগুলো আর ওই মালিশের বোতলগুলো নিয়ে আসে, ওকে সপ্তাহে সপ্তাহে সব কিছু খুলে ওই মেশিনতে মালিশ করতে করতে থাকি, আর তো আমাদের ভেতর যা হওয়ার হতেই থাকে। আর ওকে আমি কিছু ইঞ্জেকশনও দিয়ে দিই,